নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইতিমধ্যেই সুপার কাপের কিন্তু গ্রুপ পর্ব প্রচণ্ড জমে গেছে কারণ সুপার কাপে চারটে গ্রুপের টোটাল ষোলোটা দল থেকে মাত্র চারটে দলই পৌঁছাবে সেমিফাইনালে অর্থাৎ এইবার সেমিফাইনালের দৌড় কিন্তু আরও বেশি কঠিন হয়ে গেল এবং চারটে গ্রুপের টপ টিমই কিন্তু পৌঁছাতে পারে সেমিফাইনালে তো কোন চারটে দল পৌঁছাবে সুপার কাপের সেমিফাইনালে সেটা আপনাদেরকে জানাবো তার আগে একটু ছোট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আসি গ্রুপ ডি থেকে এই মুহূর্তে গ্রুপ ডি সেটা কিন্তু প্রচন্ড জমজমাট যেইখানে গোয়া এক নম্বরে আছে তিন পয়েন্ট নিয়ে এবং উড়িষ্যা আছে দু নম্বরে তার ধরে পয়েন্ট তিন গোয়া উড়িষ্যার মধ্যে যেই দল জিতবে তার কিন্তু সম্ভাবনা হয়ে যাবে সেমিফাইনালে পৌঁছানোর অর্থাৎ গোয়া আর উড়িষ্যার মধ্যে যেই ম্যাচটা হবে সেই ম্যাচটাই কিন্তু নির্ধারণ করবে যে কোন দল পৌঁছাবে সেমিফাইনাল যদি গোয়া আর উড়িষ্যার মধ্যে ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভাইটাল হয়ে যাবে ব্যাপারটা সেক্ষেত্রে যদি উড়িষ্যা লাস্ট ম্যাচটা গোয়ার থেকে বেশি গোল করে যেতে তাহলে কিন্তু উড়িষ্যা পৌঁছাতে পারে অর্থাৎ গ্রুপ ডিটা বলাটা একটু ডিফিকাল্ট কারণ গ্রুপ ডিতে দুটো দলই কিন্তু ভালো ফুটবল খেলছে গোয়া এবং উড়িষ্যা দুজনের কিন্তু যাওয়ার চান্স আছে ফিফটি ফিফটি পারসেন্ট গ্রুপ সিতে আসি গ্রুপ সি থেকে মনে হচ্ছে একটা দল কোয়ালিফাই করবে সেটা মুম্বাই সিটি এফসি কারণ মুম্বাই এই মুহূর্তে ভালো ফুটবল অবশ্যই খেলছে এবং বর্তমান রেকর্ড কিন্তু মুম্বাইয়ের অনেক বেটার তাই মনে হচ্ছে গ্রুপ সি থেকে মুম্বাই সিটি এফসি কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি গ্রুপ বি থেকে অলরেডি জামশেদপুর এফসি কোয়ালিফাই করে গেছে দু ম্যাচে ছ পয়েন্ট নিয়ে জামশেদপুর এফসি কিন্তু অলরেডি কোয়ালিফাই করে গেছে এবং তারা যেহেতু কেরালা আর নর্থ ইস্টকে হারিয়েছে তাই হেড টু হেডে কিন্তু জামশেদপুর অলরেডি এগিয়ে গেছে এইবারে আসি গ্রুপ এতে গ্রুপ এতে এই মুহূর্তে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো দলই কিন্তু সেমিফাইনালে যাওয়ার এসে কিন্তু প্রবল জোরে দৌড়াচ্ছে যেখানে কলকাতা ডার্মির মতো বড় ম্যাচ কিন্তু সিদ্ধান্ত নেবে যে কোন দল পৌঁছাবে সেমিফাইনালে এবং বর্তমান যদি পরিস্থিতি দেখি ইস্টবেঙ্গল কিন্তু বেটার ফুটবল খেলছে কারণ ইস্টবেঙ্গল দলের কিন্তু বেশিরভাগ খেলোয়াড় তাদের দলেই আছে এবং মোহনবাগান এই মুহূর্তে একটু স্ট্রাগেল করছে তবুও মোহনবাগান কিন্তু পৌঁছাতে পারে সেমিফাইনালে তারও সম্ভাবনা আছে অর্থাৎ ডারবি কিন্তু ডিসাইড করবে কোন দল পৌঁছাবে সেমিফাইনালে মোহনবাগানও পৌঁছাতে পারে ইস্টবেঙ্গলে পৌঁছাতে পারে তবে যেহেতু ইস্টবেঙ্গলকে ড্র করলেও চলবে তাই সিক্সটি পার্সেন্ট ইস্টবেঙ্গলে যাওয়ার সম্ভাবনা আছে ফর্টি পার্সেন্ট মোহনবাগানের সম্ভাবনা আছে তবে ডার্বিতে আগেও কিন্তু বলে রাখছি ডারবিতে ম্যাটার করে না কোন দল কত বেশি শক্তিশালী বা কোন দল কেমন খেলছে ডার্বির দিন যেই দল বেশি ভালো খেলবে সেই দলই কিন্তু ম্যাচ জিতবে তো বন্ধুরা আমার চারটে প্রেডিকশন যেই দল পৌঁছাবে সেমিফাইনালে সেটা হচ্ছে এফসি গোয়া মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসি আর ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানের মধ্যে একটা দল এবং বলে রাখি ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানের মধ্যে যেই দল পৌঁছাবে সেমিফাইনালে তার কিন্তু ম্যাচ হবে জামশেদপুর সঙ্গে কারণ এ ভার্সেস বি হবে এবং সি ভার্সেস ডি হবে সেমিফাইনাল ম্যাচে তো বন্ধুরা আশা করি আমার প্রেডিকশন কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় কোন চারটে দল পৌঁছাবে সুপার কাপ সেমিফাইনালে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে এক প্রমোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ